দেব, কি রে কোথায় যাচ্ছিস? আরে কখন থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি, কি হলো রে? টেনসড? তা টেনশন তো একটু হবেই, এতদিনের সম্পর্ক তোদের, কত বাধা পেরিয়ে কত অপেক্ষার পর আজকের এই দিনটা তোদের জীবনে এসেছে। মৃত্যুকে জয় করে তবে তোরা এক হতে চলেছিস। ভয় কিসের বলতো? জানিস দেব, মানুষের জীবনে না একজন যোগ্য পার্টনারের থেকে একটা পরিবারের যোগ্য জীবন সাথী পাওয়াটা না খুব বড় ব্যাপার, আর তুই সেটাই পেতে চলেছিস। সত্যি পারো এত ভালো মেয়ে, দেখ ও তো এখনো এই পরিবারের বউ হয়নি, কিন্তু ও এই পরিবারের মেয়ে হয়ে উঠেছে, এই পরিবারের প্রত্যেককে ভীষণ ভালোবাসে। কত লেখাপড়া জানে বলতো, কিন্তু তবু একটু অহংকারী, কেমন হাসি মুখে ধৈর্য ধরে দুটো পরিবারকে একদম তালে তাল দিয়ে চলছে। বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে যায়, আবার বড়দের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করে। তোর মতো একটা গম্ভীর ছেলের মুখেও ওর জাদুতে হাসি ফুটে ওঠে। এরকম মেয়ে তাহলে পাবি কি? ইনফ্যাক্ট একটা সত্যি কথা, তুই যদি পারোর বদলে অন্য কোনো মেয়েকে বিয়ে করতিস না, তাহলে আমারও খুব মন খারাপ হয়ে যেত। তাহলে কি পার্বতী পারোকে সবটা বলে দেবে? সব দেখি দেখি দেখি, পারো চল বিয়ের মণ্ডপে যেতে হবে তো। কি ছেলেটা ছিঁড়লো কি করে? ওই টান লেগে এটা ছিঁড়ে গেছে। কি করে হলো? ওই কোন ভাবে ছিঁড়ে গেছে দিমা, এখন কোন ভাবে এটা ফিক্স করতে পারলেই ভালো। তুমি এখানে কি করছো? ওই বোনের ছেলেটা ছিঁড়ে গেছে না, ওটা তো ঠিক করা যাবে না, বিয়ের জিনিসের খোঁজ ফোটাতে নেই, তাই আমার ছেলেটা বোনকে দিতে এসেছি। না না পার্বতী দিদি, সেটা হয় না। কেন হয় না? দেখো তোমাকে কি সুন্দর বউয়ের সাজে, ভালোই তো লাগছে, সাজটা নষ্ট হয়ে যাবে তোমার। কিন্তু আসল বউ তো তুমি, বউয়ের মতো সাজ আমার ঠিকই, কিন্তু বউ হওয়া আর বউয়ের সাজের মধ্যে তো অনেক তফাৎ থাকে। তুমি আসল বউ আর আমারটা শুধুই সাজ।